নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ আঠাশে সেপ্টেম্বর আমি যাচ্ছি ফ্রিমন্ট অনেক দিন পর আবার ব্লগ করছি বিভিন্ন কারণে খুব ব্যস্ত ছিলাম তাই করা হয়ে ওঠেনি তো ফ্রিমন্ট যাচ্ছি একটি কাজেই যাচ্ছি তা হলো কেনাকাটি করতে শাড়ি দেখতে পছন্দ হলে কিনব নিশ্চয়ই তো ফ্রিমন্ট এখান থেকে বেশি দূর নয় মিনিট চল্লিশ সেকের মতো লাগবে তো কেমন সেই পথঘাট কেমন এখানকার শাড়ির দোকান সবটাই থাকবে এই ব্লগে তো সঙ্গে থেকেও ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেল প্রথম থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকে এখানে ওয়েদারটা খুব ভালো আমাদের প্লেজেন্টান এরিয়া দিয়ে আমরা যাচ্ছি ফ্রিমন্টের দিকে সকালেও কিছু ঠিক ছিল না জানেন বন্ধুরা তো আমি মর্নিং ওয়াকে গেছি ফিরে এসে দেখি ওরা তখনও ঘুমোচ্ছে আজকে আমারও ছুটি আমার ব শান্তনুরও আজকে ছুটি তো শনিবারটা মনে হয় যেন শুয়ে বসেই কাটাই কিছু বাড়িতে যেটুকু রান্না বান্না করতে হয় সেটুকু করব আর বাজার ঘাট বিকেলে যা করতে হয় করব তারপর হলো কি হঠাৎ করেই প্ল্যান হলো যে ফ্রেমন্টে যাব শাড়ি দেখতে অ্যাকচুয়ালি গত শনিবারও আমি প্ল্যান করেছিলাম যে যে ফ্রেমন্টে যাব শাড়ি কিনতে তারপর হলো কি যে তারপর খেয়ে এমন ঘুম ঘুম একটা পেলো আমার ভাত খাওয়ার পর বড্ড ঘুম পায় আর সেই ঘুমটা আমার বড় প্রিয় তো সে কারণে সেই আর যাওয়া হলো না তাই ভাবি সেদিন প্ল্যান ছিল অথচ যাওয়া হলো না আর আজকে একেবারেই প্ল্যান ছিল না যাবার কিন্তু কেমন দুম করে চলে এলাম ফ্রিমন্টে আমরা এখন ফ্রিমন্টে ঢুকে গেছি তো সেইভাবে জীবনটাও অনেকটা এরকম গাড়ি আমাদের পার্ক করা হয়ে গেছে আমরা একটু চিন্তা করছিলাম যে পার্কিং এরিয়া পাবো কি না দেখলাম সুন্দর পার্কিং এরিয়া আছে এটি একটি রেসিডেন্সিয়াল এরিয়া এবং সামনের দিকে দোকানপাট তো আমাদের নালি যে দোকানটি সামনে খুব কাছাকাছি আমরা চলে এসেছি আর জায়গাটা বড্ড সুন্দর একটু রেস্টুরেন্টও আছে কিন্তু আজকে আমাদের বড্ড তারা আছে শাড়ি কিনেই বাড়ি ফিরতে হবে কারণ গুগলের ক্লাস আছে এই দোকানটি অনেক শাখা ইন্ডিয়াতে যেমন আছে ইউএসএতেও রয়েছে দোকানটি বেশ সাজানো গোছানো প্রচুর শাড়ি সম্ভার যেমন আছে তেমনই সালোয়ার কামিজ ছেলেদের পাজামা পাঞ্জাবি আর বেশ রুচিশীল ভালো লাগে কিন্তু একটু রেঞ্জ হাই যা বুঝলাম কাস্টমার কিন্তু আসছে যাচ্ছে যেহেতু আমাদের উৎসবের মরশুম পড়ে গেছে তো সে কারণে ইন্ডিয়ানদের কিন্তু ভিড় রয়েছে দোকানটিতে আর ব্যবহারও খুব ভালো লাগলো এবার বাড়ি ফিরছি আজকে একটু তাড়া আছে কারণ গিয়েই গোগল কিনে শান্তনু বেরোতে হবে ফেন্সিং ক্লাসে আদারওয়াইজ আমার খুব ইচ্ছে ছিল এখানে একটি বাংলাদেশি রেস্টুরেন্ট আছে যার খাবারগুলো ভারী চমৎকার তো সেখানে গিয়ে একবার যাবার খুব ইচ্ছে ছিল তো সেটা আজকে আর হলো না দেখা যাক দেখা যাক পুজোর দিনগুলোতে যদি কোনো একদিন বা দুদিন এসে সেই বাংলাদেশি রেস্টুরেন্টে খাওয়া যায় কিনা আসলে সব দিনগুলোতে একটু ভিড় থাকবে এই যা তাছাড়া কোনো অসুবিধা নেই বন্ধুরা কিছুক্ষণ হলো বাড়ি এসছি জার্নিটা ভালোই ছিল শাড়ি যে দেখতে গেলাম যে দোকানটিতে ফ্রিমন্টে নালি বলে যে দোকানটি প্রথমে ঢুকে শাড়ি দেখছি খুব যে পছন্দ হচ্ছিল আর যেগুলো ভালো লাগছে খুব হাই রেঞ্জে তা হচ্ছে খুব মনে ধরছে এমনটাও না সে দেখছি ফাইভ হান্ড্রেড অ্যাবভ ফাইভ হান্ড্রেড এমন সব শাড়ি দাম কিন্তু পছন্দ হচ্ছে না তারপরে আমি জিজ্ঞেস করলাম ঢাকায় শাড়ি আছে তখন ওনারা বললেন নামই শোনেননি না তারপরে বলছেন না ঢাকাই তো হবে না তারপরে দোকানের একটা কর্নারে দেখলাম কিছু সালোয়ার কামিজের কালেকশন আছে তো ওখানে গিয়ে বেশ কটা সালোয়ার কামিজ কিনেছে এবং সেগুলো খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে শাড়ির কালেকশন যেটা বলবো নালিতে সাউথ ইন্ডিয়ান শাড়ি আছে প্রচুর কাঞ্জিভারাম আছে ভালো তবে আমি খুব একটা কাঞ্জিভরম পছন্দ করি না আমার খুব একটা কাঞ্জিভরম ভালো লাগে না আমার ঢাকায় খুব ভালো লাগে তো সেটা তো পাইনি তারপরে একটা সিল্কের শাড়ি কিনেছি কি সিল্ক ওটাতে লেখা নেই দাম পড়েছে ডলার লাল পাড় আর ঘি কালারটা ওই একটাই শাড়ি কিনেছি আর সালোয়ার কামিজ কিনেছি পাঁচ ছটা আর একটা জামা পাঞ্জাবি কিনেছি আমার বরের জন্য তো সব মিলিয়ে আমার টোটাল হয়েছে থ্রি হান্ড্রেড ডলারের মতো কিন্তু যেটা বলবো ওই সালোয়ার কামিজ আমি ইন্ডিয়াতে কিনতাম তাহলে আমার পাঁচশো ছশোতে হয়তো ওপর হয়ে যেত নিচের লেগেন্সে যে দুশো টাকা সাতশো টাকা কমপ্লিট হয়ে যেত যা ম্যাটেরিয়াল যা কাটনের সালোয়ার কামিজ কিন্তু এখানে দ্বিগুণ তিনগুণ দামে কিনতে হয় ইন্ডিয়ান পোশাক সে কারণে আমি এখান থেকে ইন্ডিয়ান পোশাক কিন্তু একদমই পছন্দ করি না এত দাম পড়ে যায় কিন্তু এবার মনে হলো অ্যামাজন থেকে আমি একটা শাড়ি আমার একদম ভালো লাগেনি তখন আমি এক বন্ধু থেকে এই নালি দোকানটির অ্যাড্রেস পাই ফ্রিমন্টে তারপরে গেলাম তো ওই আর কি খরচটা বড্ড বেশি হয়ে গেল কিন্তু পুজোর সময় একটু নতুন শাড়ি একটু ইন্ডিয়ান ক্লথস না পরলে ভালোও লাগে না তো কিছু করার নেই যাকে তো এরকম মার্কেটিং করেছি আর তোমাদের সঙ্গে আমি জামা কাপড় একদিন নিয়ে বসবো তোমাদেরকে আমি দেখাবো আর যদি সেটা সময় না হয় তাহলে যখন পুজোর সময় পড়ছি পরে পরে যখন বেরোবো তোমাদের সঙ্গে আমি ঠিক শেয়ার করব বন্ধুরা কালার যে কালারগুলো দুটো কালার বেশ গর্জিয়াস কালার বেশ মানে পুজোর সময় পরবার মতো আর দুটো কালার একটু লাইটের মধ্যে বেশ সোবার আর শাড়ি কালার তো লাল বললাম ঘিয়ে কালার অষ্টমীর অঞ্জলিতে ওটা পরে যাব। তো ওভারঅল ভালোই ছিল তবে নালি দোকানটি এখানে তো আমরা ইন্ডিয়ান পোশাক খুব একটা কিনতে পারি না আর অ্যামাজনে যেটুকু আর কিছু আছেন নিউ ইয়র্কে আমার এক কলিগ আমাকে অ্যাড্রেস নাম্বার দিয়েছিল এক নেপালি এক ভদ্রমহিলা শাড়ি বিক্রি করেন তো তো ওনাকে কন্ট্যাক্ট করাই যে তো আমাকে নাম্বারও দিয়েছিল কিন্তু আমি বড্ড দেরি করে ফেলেছি পুজো প্রায় চলে এসেছে আমার সময় হয়নি ফোন করে ওঠার তারপর ভাবলাম ফ্রিমাউন্ট আমার ঘরের কাছে ওখান থেকে যা কেনার কিনে নিই তো এবারে পুজো মোটামুটি এই হলো আমার তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আর তোমাদের কোনো কিছু জানবার থাকলে আমেরিকা আর দোকানপাট শাড়ি বা সালোয়ার কামিজ আমাদের এখানে একটা দোকান আছে ডাব্লিউডএফ বর্ষা প্যাটেল বলে এক ভদ্র মহিলার বুটিক সেখানেও কিন্তু লেহেঙ্গা শাড়ি খুব ভালো কালেকশন দামও এরকমই নালির মতই তো ওখানেও আমি গেছিলাম তো পছন্দ হয়েছে কিছু পছন্দ হয়নি এমন হয়েছে তবে কিনিনি ভাবেছি আর একটু দেখিনি আর একটু দেখিনি করতে করতে বেশ দেরি করে ফেলেছি তারপর দেরি যখন করেছি আজকে নারী গিয়ে আমাকে অবশেষে কিনতেই হয়েছে আর দেখবার সময় নেই এবার পুজো ঘরের কাছে চলে এসেছে তো যাই হোক পুজো সবার খুব ভালো কাটুক বন্ধুরা সবাই খুব আনন্দ করো সবার খুব ভালো পুজো কাটুক এই কামনা রাখছি আর তোমরা সকলে খুব ভালো থেকো আর পুজোর কটা দিন আগে থেকে সারা বছরই করা উচিত আর পুজো কটা দিন আগে থেকে কিন্তু নিজেদের ডায়েট নিজেদের স্কিন কেয়ার নিজেদের হেয়ার কেয়ার আরো ভালোভাবে ভালো থেকো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে বাই আর আমার চ্যানেলে প্রথম থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা